কিছুদিন আগে বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের যৌথ প্রযোজনার একটি ছবিতে কাজ শুরু করেন সাকিব। এখানে তার বিপরীতে আছেন টালিগঞ্জের দুই নায়িকা নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি, ছবির পরিচালক রাজীব বিশ্বাস। সব কিছুর চূড়ান্ত হয়েছিল শুধু নামটা ছাড়া। এবার শোনা যাচ্ছে এ ছবির নাম হচ্ছে মাস্ক। একটি বিশ্বস্ত সূত্র এমন তথ্য দিয়েছে আমাদের, সিক্রেট মিশন, বিদ্রোহী ও মাস্ক এই তিনটি নাম ভাবা হচ্ছিল ছবিটির জন্য, তবে নির্মাতার পছন্দ শেষের নামটি। আরও জানা যায় ছবিটির অ্যাকশন দৃশ্যগুলোতে মাস্ক পরা অবস্থায় দেখা যাবে ঢালিউড কিং শাকিব খানকে, ফলে সহজেই অনুমান করা যায় দর্শকরা মাস্ক ছবিতে সম্পূর্ণ নতুন লুকে দেখতে পারবেন বাংলার সেরা নায়ককে। এদিকে নাম নিয়ে টান পড়েন থাকলেও নিয়মিতই শুটিং হচ্ছে ছবিটির। কয়েকদিন আগে থাইল্যান্ডে একটি গানের দৃশ্য ধারণ হয়েছে, এতে অভিনয় করেছেন শাকিব খান ও নুসরাত, যেখানে শাকিব খানকে নতুনভাবে দেখা গেল। অন্যদিকে দীর্ঘদিন পরে আবারও ছবি প্রযোজনায় আসছেন শাকিব খান। এসকে ফিল্মসের ব্যানারে দ্বিতীয়বারের মতো ছবি প্রযোজনা করছেন তিনি, এটির নাম প্রিয়তমা। ছবিটি পরিচালনা করছেন হিমেল আশরাফ, পরিচালক হিসেবে তার দ্বিতীয় ছবি এটি। আপনাদের কি মতামত এ প্রসঙ্গে? শাকিব, নুসরাত ও সায়ন্তিকার মাস্ক সিনেমা কেমন হবে? এখনই কমেন্টস করে জানান, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।